সো ফাইনালি গাইস আজকে চালাতে চলেছি ভাই আমার বাইক। অনেক দিন পর আজকে আমি বাইক চালাচ্ছি আর তার উপরে ও পুরো ধোয়া ধোয়া, ভাই মাস্ক লাগছে। ও বাইক ভাই জয় কি করছে, ছাপড়ি পানা করছো না, এরম 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 করছে কেন? আবে স্কি মা কি। সো ফাইনালি গাইস আজকে চালাতে চলেছি ভাই আমার বাইক। এই তো লেটেস্ট নিউজ ভাই, 1 মাস 19 দিন পর আর আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল 29 ফেব্রুয়ারি। আর গাইস আজকে 19 এপ্রিল, সো ভাই 1 মাস 19 দিন পর প্রায় আমি আজকে বাইক চালাতে চলেছি। আমার অপারেশন হয়েছিল ভাই 2 তারিখে, তো তোমরা সবাই জানো আমার হাতে রড বসেছে। আমার এই হাতে এখনো ভাই আগের মতো লোড আসেনি, বাট যতটুকু এসে ভাই বাইক চালাতে পারছি আমি এখন। সো গাইস ডাক্তার আমাকে বলেছে যত বেশি করে বাইক চালাবো ভাই তত তাড়াতাড়ি আমার হাতটা সুস্থ হবে। সো ফাইনালি গাইস ইডিয়েট অ্যান্ড বেনালি সবাই চলে এসেছে অ্যান্ড এখান থেকে আমরা এখন বেরোবো। চলো, সামনে জয়রা ওয়েট করছে অ্যান্ড এই দিনটার জন্য আমি অনেক ওয়েট করছিলাম গাইস যে বাইক চালাবো। আর এখানে আমার লেফট হ্যান্ডটা নিতে গেলে ভাই এখানে আমাকে এরকম সাপোর্ট নিতে হয়, কারণ আমি এরকম নর্মালি এখান থেকে এখানে নিয়ে আসবো বা এখান থেকে এখানে দেবো, সেই জোর এখন আমার এই হাতে আসেনি, আমাকে হালকা সাপোর্ট নিতে হয় রাইট হ্যান্ডের। সো চলো সামনে যাওয়া যাক ধীরে ধীরে বাইক চালিয়ে। আমার গাড়িতে হাওয়া নেই বুঝলি তো, লিক আছে আমার চাকাতে। সো ভাই অনেক দিন পর মজা আসে ভাই মোটো ব্লগ করতে, আর সাথে বেনালি 600 আয় রিজল দাও এসে গেছে অনেকদিন পর, আর ইডিয়েট আড়া অনেকদিন পর ভাই ভাই মোটো ব্লগ বানাচ্ছি ভাই। এই দিনটার জন্য আমি খতরনাক ওয়েট করছি, মানে প্রায় 1.5 মাসের বেশি হয়ে গেছে, আজকে 19 তারিখ, 1 মাস 19 দিন পর আমি আজকে মোটো ব্লগ বানাচ্ছি গাইস। সাউন্ড সাউন্ড সুপার বাইকের যে সাউন্ডের মজা ওটার কোনো কিছুতে নেই ভাই। বলেন কি, ও কিডস রিয়াকশন গাইস, ভাই কিটান দিচ্ছে মাল রিয়াকশন। ভাই আমার একটা হাতে একটু লোড কম আছে যার কারণে আমার একটু কনফিডেন্স একটু লো। উইলি তো ভাই ভুলে যাও, অনেকে আমাকে হয়তো কমেন্ট করবে এই ভিডিওতে উইলি মারো উইলি মারো, তাই এখন উইলি মারা প্রায় অনেকদিন বন্ধ থাকবে, 5-6 মাসের বেশি আমার হাতে, যতদিন আমার হাতটা পুরোপুরি স্ট্রং না হচ্ছে ততদিন তো ভাই উইলি মারাই যাবে না, তাই নাকি? ওহো মালকে কাট মাছে ভাই, আমি এত টাকা রিস্ক এখন নেবো না ভাই। সেফ 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 ভাই, আমার হাতে কন্ট্রোল এখন অনেক কম আছে, যতটা নিতে পারবো চাপ ততটাই চাপ নেবো ভাই, এক্সট্রা চাপ নেওয়া যাবে না ভাই। আর একটা কথা গাইস, আমার টায়ারের পিছনে টায়ারটা ভাই লিক আছে, তো খুব শীঘ্রই আমার টায়ারটাও চেঞ্জ করতে চলেছি। আমার গাড়ি তো ভাই বার্নার ভাই খতরনাক বার্নার, পুরো টায়ারটা পুরো ব্লাস্ট করবো। সো টায়ারটা এখনো কেনা হয়নি, দেখি আজকে যদি টাইম হয় তাহলে আজকে টায়ারটা কিনে নেবো রাত্রবেলা, তারপরে কাল পরশু মানে 2-4 দিনের ভিতরে আমি বার্নারটা করে ফেলবো। সো মজা আসতে চলেছে গাইস, ব্যাক টু ব্যাক এমন খতরনাক খতরনাক কন্টেন্ট আসতে চলেছে ভাই, তোমরা মজা পেয়ে যাবে। তো সাবস্ক্রাইব করো যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না, মানে সাবস্ক্রাইব আবার বলে দিলাম। সো ফটাফট যাও শেয়ার করো নিজের বন্ধুদেরকে। এখানে বাচ্চাদের রিয়াকশন দেখো এবার ভাই, এই রাস্তার এই লিনগুলো তো ভাই আমি কখনোই মারছি না ভাই, পুরো স্লো যেতে হবে কারণ খুবই রিস্কি ভাই। ভাই কলকাতা রাস্তায় গিয়ে ফুল হাই স্পিডে টানবো ভাই, তাও ভয় লাগবে না, এই সমস্ত রাস্তায় আমার ভয় ঢুকে গেছে ভাই, আমি আর মারছি না। দেখো এইগুলো ভিজিবল লিন আছে, এগুলো তো মারা যায়। ভাই যা বেস ইনলাইন 4 এর আওয়াজটা ভাই খতরনাক আওয়াজ, রিয়াকশন চেক করো ভাই খতরনাক সাউন্ড ভাই রিয়াকশন। ও ভাই আজকে তো কুকুররা ভয় দেখাতে দেখাতে যাচ্ছে, এখানে মনে হচ্ছে একটা খতরনাক তাবাই হতে চলেছে। ভাই এই লিন মারতে আমার ভয় লাগছে, মানে অ্যাকচুয়ালি আমার হাতে সাপোর্টও কম পাচ্ছি আর আমি লিন মারতে কনফিডেন্স কম পাচ্ছি ভাই। তো রাজ জয় এদের তো এখানে চলে আসা কথা তখন, এবার এখনো মালগুলো আসেনি, তো কল করি এবার দেখি ওরা কোথায় আছে। গাইস এই রিজাল্টার কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, ভিডিও ডাউনলোড হয়নি না ভিডিও রেকর্ড হয়নি, মানে ভিডিও রেকর্ড হয়নি বলে মাথা গেছে খেচে, এতো মাতাল হয়ে গেছে রে ভিডিও রেকর্ড হয়নি বলে। আরে ঠিক আছে আবার হয়ে যাবে চাপ নেই, এগুলো এ বাবা তাড়াতাড়ি গোপ্রো নাও গাইস, তাড়াতাড়ি রিজাল্ট দেখা সাপোর্ট করো, তাড়াতাড়ি গোপ্রোটা যাতে নিয়ে নেয়। এখন আইফোন থেকে ভিডিও শুরু করছে আর মাইক মানে এটা সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি তো ভালো আসেই, বাট সাউন্ড কোয়ালিটি অনেক কম্প্রোমাইজ হয়ে যায়, এখন তাদের গোপ্রোটা নেওয়া দরকার, তাড়াতাড়ি সাপোর্ট করো রিজাল্ট চ্যানেল, তাই তো। তো চ্যানেলের নাম হচ্ছে গাইস যে বাইকার রিজল্ট, ফটাফট যাও সাবস্ক্রাইব করো তাদের সাপোর্ট করো। নর্মাল দেখো গাইস এটা মোটো ব্লগ করার জন্য আমার মনে হয় নানাওয়াটাই বেটার, এটা যদি তোমরা হ্যান্ড ব্লগ মানে লাইফস্টাইল ব্লগ করতে চাও তাহলে এইটা নিতেই পারো, এটা ভালো। এই তো লেটেস্ট নিউজ।
এত লেট করে কে আসে ভাই? সো গাইস চলো এবার এখান থেকে বেরোনো যাক। এন্ড গাইস এখানে দেখতে পাচ্ছ আমার এখানে লাইটটা এখন অফ করে গেছি ভাই, এখান থেকে আমার স্টিং লিক করছে, এটাকে রিপেয়ার করতে হবে। এখন টাইম হচ্ছে না, যে এখন এটা এখনও ঠিক করা হচ্ছে না, এখান থেকে ভাই লিক হচ্ছে। সো এটাকে লিকটাকে ফিক্স করতে হবে, তারপরে ভাই লাইটটা জ্বালাবো। এখন লাইটটা অফই থাকুক, কারণ ভাই এখানে রেড লাইট, এখানে হোয়াইট লাইট বাজে লাগে ভাই দেখতে। ভাই এটা কিলিং ছিল, আর এ তো নুবড়া মাল, গজব বেজতি। ও অনেকদিন পর ভাই উইলি মজা, আমি তো এখন উইলি মারতেই পাবো না, তো এখন একটু উইলি দেখে মজা নি। খুব মিস করছি ভাই, আমার হাতটাতে ব্যথা আছে, আমি এখন উইলি তুললেই আমার হাতে ব্যথা লাগবে। শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো ভাই, খতরনাক বানোটা তো চলেছে। গিয়ার আপ কর, গিয়ার আপ কর। ভাই পুরো ধোয়া ধোয়া, ভাই পুরো ধোয়া ধোয়া। ও টাটা ফাটটা চলেছে, ও ভাই সব খতরনাক ভাই। এবার হবে তা ভাই, গাইস ভাই রাস্তার অবস্থা পুরো খারাপ হতে চলেছে, রাস্তা কমজোর আছে ভাই। ও ও ভাই টায়ার বা ফাটতে চলেছে গাইস, ও পুরো ধোয়া ধোয়া ভাই, মাস্ক লাগছে ভাই, চোখে মুখে কিছু ছিটে না আসে তার জন্য আমি ভাইজাটা অফ করে দিলাম। ও ভাই 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 জাস্ট ধোয়া দেখো ভাই, আমি যখন বানোট করবো ভাই এরকম সাদা জামা তো পরে আসবোই না। দেখো আপনি লাপরওয়াহি কেন দি যায় গাইস, রাস্তা বানোছে ভাই লো কোয়ালিটির বানিয়েছে ভাই, ভালো কোয়ালিটির রাস্তা বানায়নি। জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে। শোন এদিকে তো গাড়ি দিকে এটা কিরকম আওয়াজ আসছে, এখান থেকে আমরা সবাই বেরিয়ে গেছি গাইস। ভাই আজকে তো ফুল মজ ভাই, মানে অনেকদিন পর আজকে আমি বাইক চালাচ্ছি, আর তার উপরে বার্ন আউট, আর তার উপরে সুপার বাইক, আর পাবলিক রিয়াকশন হতে চলেছে ভাই, আজকে ভাই ফুল মস্তি হতে চলেছে ভাই। কি করছিস? ও ভাই দৌড়াচ্ছিস কেন? রিয়াকশন দেবো ভাই। ভাই এই জায়গাটা একবার আমি খতরনাক উইলি মেরেছিলাম, একটা দাদুর রিয়াকশন ছিল, বাট এখন ভাই আর উইলি মারার হালাতে নেই আমি। ওই দেখো জয় কীভাবে বেরোচ্ছে ভাই, ভাই এয়ারলাইন ফোরের সাউন্ডের মজাটাই আলাদা ভাই। চাচাটা কীভাবে যাচ্ছে ওখান থেকে? ভাই সামনে আছে পুলিশ, আর পুলিশ ধরবে কিনা যায় না ভাই, কাগজ কাগজ কাগজপত্র তো সব রেডি, এবার দাঁড় করাবে। ওকে আমি তো ভাবলাম লাইসেন্স মাইসেন্স সব চেক করবে ভাই, লাইসেন্স মাইসেন্স সবই তো ওকে, বাস এক্সস্ট এক্সস্ট নিয়ে চাপ গাইস। আর আমার শুধু পলিউশন ব্যাপারটা ফেল আছে, বাকি সব ডান ভাই। হাবড়া তো পুরো জ্যাম লাগিয়ে দিচ্ছে মনে হচ্ছে আমরাই, গাড়ি ভাই ফুল হিট হয়ে যায় গাইস। ভাই কি বেশ ভাই, আমার সব কিছু কাঁপছে। তো গাইস আজকে আমরা কতজন বেরিয়েছি ভাই? 3, 4, 5, 6 জন, মানে 6টা বাইক বেরিয়েছি আমরা। আর আমার সাথে আমার এডিটরকেও নিয়ে চলে এসেছি আজকে, ওকে একটু ব্লগের মজা দেওয়ার জন্য। জয় মা কালী। তো চলো ভাই, আরে ভাই সবাই কীভাবে বেরোচ্ছে ভাই? তো গাইস এখন যাচ্ছি আমরা সবাই একের তিনের দিকে ভাই চা বাগার খেতে ভাই, চা না হলে ভাই মজা জমে না ভাই। আজকে আগে ভাই আগে আমার চার কোনো নেশা ছিল না, এখন আমার এদের সাথে থাকতে থাকতে ভাই আমারও চার নেশা লেগে গেছে ভাই, মানে নেশা লাগেনি বাট হ্যাঁ চা খেতে ভালোই লাগে ভাই। জয় কী করছে? ছাপড়ি পানা করছো না, এরম 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 করছে কেন? গাড়িটা কি রেস করছে নাকি ভাই? সাইড ফাইড তো দিচ্ছে না যা বুঝতে পারছি। এই যে আমাদের এডিটর ভাই এখানে ঝুলছে ভাই, মাঠের ফুল রিয়াকশন ভাই। এডিটরটা কি হলো, খেচন উঠে গেছে মনে হচ্ছে, মাল ফুল জোশে টানছে গাড়ি ভাই। এবার একটা ফ্লাই বাই দেওয়া যেতে পারে ভাই সব। এই হলো আমার হাইয়েস্ট টপ স্পিড, আর স্পিড তুলবো না। এখানে একটু ফাঁকা পেয়েছি, এখন একটু কোনো স্পিডে মজা নিলাম। আর তাছাড়া আমার টায়ারের কন্ডিশন এখন খারাপ ভাই, আমার টায়ারে হাওয়া নেই, ঢুকিয়ে দেবো। সামনে এখানে হয়তো পুলিশ ধরতেও পারে আমাদেরকে, মানে আমাদেরকে মানে ভাই না ধরবে না, এখানে অবশ্য অতটাও সাহস নেই আমাদেরকে ধরার। ফালতু ভাবতাবাজি মেরে দিচ্ছি ভাই, জাস্ট ক্রিয়েটিং গাইস। পুলিশ মামু এখানে মাস পা ধুলি ধুলি মজা নিচ্ছে, একদম ফুলটুসি মামু আছে, একদম ফুলটুসি মামু আছে। তো ভাই একের তিনে চা খাওয়া আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, আমরা এখন এখানে আসি। এখানে চাটা ভাই খুব ভালো লেগেছিল আমাদের, এই নিয়ে আমরা এখানে ভাই সেকেন্ড বার আসি, মানে ফার্স্ট বারে এসে ভাই ফ্যান হয়ে গেছি ভাই চায়ের। তো গাইস আমাদের চার দোকানদার দাদা নিয়ে এসছে,
তো গাইজ এখন আমরা চা বাগানা খেয়ে এখন বেরিয়ে গেছি, আর এখানে ভাই সামনে চললো আর জয় ভাই, সবাই তো ভাই ফ্লাই বাই দিয়ে খাতারনাক ফ্লাই বাই দিয়ে বেরিয়ে গেলো ভাই। ভাই এখানে যা বাজে গন্ধ, অশ্রীনগরের সব আবর্জনা ময়লা এখানে সব এখানে ফেলে ভাই। তো ভাই এখান থেকে সবাই আবার সামনে যাবে পকোড়া খেতে। ভাই রিজলদার পকোড়া খুব নেশা হয়ে গেছে আজকাল দেখতে পাচ্ছি, এখানে আসলে ভাই পকোড়া খেতে যেতে হবে। ভাই এখন ফুটেজও ভালো আসে না, চলো ভাই ফটাফট পকোড়াটাকে পেলে দিই অ্যান্ড তারপরে ভাই আলো যেখানে থাকবে সেখানে গিয়ে ব্লগ কন্টিনিউ করছি। তো গাইজ এখান থেকে আমাদের পকোড়া বাগারা পেলা কমপ্লিট অ্যান্ড এখান থেকে আমরা এখন বেরোচ্ছি, চলো ভাই যাওয়া যাক। ভাই রিজলদা ওদিকে আগে চলে গেছে আর রেডিও টাটাকে টাটা বাই বাই করে দিলাম। তো এখন আমরা সোজা যাচ্ছি ভাই ঘুমা ক্যাফে স্টার বিন বলে, তো চলো ভাই যাওয়া যাক ওখানে গিয়ে চা পেলতে হবে। ভাই এত চা পেলা পেলি নেশা কেন লেগে গেছে ভাই? ভাই ক্র্যাকার্স গুলো শুনতে পাচ্ছ ভাই? সুপার বাইকের এই আওয়াজ গুলো হচ্ছে খতরনাক লাগে ভাই, কর 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 ভাই খতরনাক আওয়াজ দিচ্ছে ভাই। আবে স্কি মাকি কন্ট্রোল ভাই, কতটা রং সাইড থেকে রা আসে ভাই, আপার ডিপার মাছি তাও ভাই। আমার গাড়িতে একদমই ফিউল নেই ভাই দেখতে পাচ্ছ, তো চলো ফটাফট ফিউল আপ করে নিই। দেখো গাইস মনস্টার পালতে গেলে ভাই 800 টাকা তেল ভরতে হবে, আর এরকম ছোট বাইক পালতে গেলে ভাই 300 টাকা তেল ভরলেই হয়ে যাবে। বলেন কি? তো গাইস চায় বাগানা এখান থেকে পেলা কমপ্লিট অ্যান্ড এখন এখান থেকে সবাই বেরিয়ে যাচ্ছি, চলো বাড়ির দিকে যাওয়া যাক, টাটা তাহলে বাই বাই। তো রিজাল দাও এখান থেকে বেরিয়ে গেলো অ্যান্ড এখান থেকে আমি আর ভোম্বুলো আছে, তো আমরা এখন বেরিয়ে যাবো ভাই সোজা বাড়ি যাবো, আর বাড়ি গিয়ে ভাই এডিটিং করতে হবে অনেক। ভাই এটা কী ভাজ মারছে ভাই, ফুল বুলেট ছাপড়ি। তো চলো এখন ভাই সোজা বাড়ি যাবো, বাড়ি গিয়ে ভাই এডিটিং করতে ভাই অনেক এডিটিংয়ের কাজ পড়েছে ভাই, অনেকগুলো ব্লগ আমার জমে গেছে তো সব এডিট করতে হবে। মানে আমার এডিটার ভাই এখনও ফুল এডিটিং শিখে পারিনি, এখনও ওকে শেখাচ্ছি, মালটা পুরোপুরি এডিটিং শিখে গেলে ভাই বাঁচি, আমার একটু প্রেশার কমে যাবে গাইস। অ্যান্ড এখন অনেকগুলো স্টকে ভাই ব্লগ জমে গেছে সব করে, এখন ব্যাক টু ব্যাক পার ডে, মানে এখন কিছুদিন পার ডে একটা করে ব্লগ আসতে চলেছে। সো চলো গাইস ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, ব্লগ যদি ভালো লাগে তাহলে ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড দেখা হচ্ছে ভাই নেক্সট ব্লগে, বাই বাই।